আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলা রসুল করিম আম্মাবাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের চার নাম্বার পাড়ার আঠারো নাম্বার পৃষ্ঠা অর্থাৎ সুরা নিসার এগারো এবং বারো নাম্বার আয়াতের শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ তো যারা আমাদের বিগত ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য প্রথমেই আমাদের পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন অনেক সময় এমনও হতে পারে আল্লাহ সুবাহ আলা যেই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন তার কিছু অংশ আমাদের পূর্বের ক্লাসে আর কিছু অংশ আমাদের বর্তমান ক্লাসে তখন দেখা যাবে আপনি পূর্বের অংশ না জানার জন্য আপনি এই টোটাল ঘটনা বুঝবেন না উপলব্ধি করতে পারবেন না তো এর জন্য চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস রহিম يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلث ما ترك وإن كانت واحدة فلها النصف وَلِأَبَوَيْهِ لِكُلِّ واحد منهما الصدس مِمَّا تَرَكَ ان كَانَ لَهُ وَلَدٍ فَإِنْ لَمْ يَكُنْ لَهُ وَلَدٌ وَوَرِسَهُ أَبَوَاهُ فَلِأُمِّهِ الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله ইউ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইউ সি কুম তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন এ কুম অর্থ হচ্ছে তোমাদের তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন কে দিচ্ছেন আল্লাহ 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 তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ফি ব্যাপারে তোমাদের সন্তানদের তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন লিজ জাকারি পুত্র সন্তানদের জন্য এই প্রথম যে লিটা এটা অর্থ হচ্ছে জন্য লিজ জাকারি পুত্র সন্তানদের জন্য আর আরেকটা কথা এখানে বলে রাখি যে আমাদের এই যে আজকের যে ক্লাসটা এই ক্লাসের মধ্যে আমরা দেখব যে অভিভাবক মারা যাওয়ার সে তো সম্পদ নিয়ে জানা সম্পদ তো দুনিয়াতে থেকে যায় এখন ওই সম্পদকে কতটুকু পাবে ওইটার বন্টন কিন্তু আমরা আজকের এই আয়তে দেখব লিজ জাকারি পুত্র সন্তানদের জন্য মিসলু সম পরিমাণ হাউজিন অংশের আল দু কন্যা সন্তানের দু কন্যা সন্তান যা পাবে তার সমপরিমাণ এক পুত্র সন্তান পাবে ঠিক আছে ফাইন তবে যদি এ ফা অর্থ হচ্ছে তবে বা অথপর ইন অর্থ হচ্ছে যদি ফাইন তবে যদি কন্যা তারা হয় তারা হয় নিসা আন শুধুই কন্যা সন্তান যদি শুধু কন্যা সন্তান হয় অধিক স্নাতাইনি দুইর যদি দুইর অধিক কন্যা সন্তান দুই বা তার অধিক শুধু কন্যা সন্তান থাকে ফেলা তবে তাদের জন্য সুলুসা দুই তৃতীয়াংশ মা যা তারকার রেখে যায় অভিভাবক যা রেখে যায় তার থেকে দুই তৃতীয়াংশ পাবে যদি শুধু কন্যা সন্তান দুই বা দুইয়ের অধিক থাকে ওয়া ইন আর যদি ওয়া আর ইন যদি কানাত হয় সে কন্যা কানাত সে কন্যা হয় অ হেদাতান একজন মাত্র যদি শুধু একজন কন্যা সন্তান হয় ফালাহা হা তবে তার জন্য আর নিঃসু অর্ধেক তার জন্য কি অর্ধেক শুধু কন্যা সন্তান আছে একজন তাহলে সে কি সম্পত্তির অর্ধেক পাবে ওয়ালি আবা ওয়াইহি আর তার পিতা মাতার জন্য অলি আবা ওয়াইহি আর তার পিতা মাতার জন্য এই আয়তরা বোঝার জন্য আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে ওয়ালি আবা ওয়াইহি আর তার পিতা মাতার জন্য অর্থাৎ মৃত ব্যক্তির পিতা মাতা যিনি থাকবে লিকুল্লি প্রত্যেকের অহিদিন একজনের জন্য মিনহুমা তাদের দুজন থেকে তাদের দুজন থেকে পিতামাতা তো দুজন আসু দুসু সয়ের এক তা থেকে যা তারকা রেখে যায় যে ব্যক্তি থেকে এতেকাল করছেন সে তো দুনিয়া সম্পদ রেখে গেছে ওই সম্পদ ইন যদি কানা থাকে লাহু তার জন্য ওয়ালাদুন একটি মাত্র ছেলে আচ্ছা আমরা পরে ব্যাখ্যায় দেখবেন্লাহ ফা ইন আর যদি ফা আর বা অথপর ইন যদি ফা ইন অথপর যদি লাম ইয়াকুন না থাকে লাম না লাম না ইয়াকুন না থাকে লাহু তার যে মৃত ব্যক্তি তার যদি কোনো না থাকে ওয়ালাদুন কোনো সন্তান যদি তার কোনো সন্তান না থাকে ওয়ারিসু এবং তার ওয়ারিস হয় আবা অহু তার বাবা মা তার কোনো সন্তানাদি নেই কিন্তু বাবা মা তার সম্পত্তির ওয়ারিস ফ্যালি উম্মিহি তবে মায়ের জন্য আর সুলুসু এক তৃতীয়াংশ তাহলে মা পাবে এক তৃতীয়াংশ আর বাকি বাবা বাবা যেহেতু ছেলেরা বেশি পাবে ফাইন আর যদি ফা আর বা অথপর ইন যদি ফাইন অথপর যদি কানা থাকে লাহু তার এ হওয়াতুন যদি মৃতের বাইবুন থাকে ফালি উম্মিহি তবে মায়ের জন্য তবে মায়ের জন্য আর সুদুসু এক ষষ্ঠাংশ মিমবাদি পরে মিমবাদি পরে অসিয় ওসিয়ত পূরণ করার এখন কেউ যদি ওষুধ করে যায় ইন্তেকালের আগে যদি ওষুধ করে যায় তাহলে ওই ওষীয়ত করত আগে পূর্ণ করতে হবে ইউসি যা সে ওষুধ করে করবে বিহা তা দিয়ে মানে তার সম্পদ দিয়ে আউ অথবা দায়িনি কি ঋণ থাকলে যদি ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধ করতে হবে তারপর আগে ওসিয়ত পূর্ণ করতে হবে ঋণ পরিশোধ করতে হবে তারপর যে সম্পদ থাকবে ওইটা তার উত্তরাধিকারী তারা বন্টন করে নিয়ে নেবে নিবে ওকুম তোমাদের বাপ দাদা ও আবেনা না এবং তোমাদের সন্তান সন্ততি লা তাদের রু তোমরা জানো না তোমরা জানো না আজ্ঞু হুম তাদের মধ্যে কে আক নিকটবর্তী লকুম তোমাদের জন্য না ফান উপকারের দিক দিয়ে দতান একটি ফরস বিধান দতান যেটা মিন বিধান আল্লাহর পক্ষ থেকে মিন অর্থ হচ্ছে থেকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইন্না নিশ্চয়ই আল্লাহ কানা হলেন আলিমান সর্বজ্ঞ হাকিমান প্রজ্ঞাময় আচ্ছা এখন আমরা একত্রে আয় দেখি তাহলে আমরা সহজে বুঝবি ইনশাল্লাহ আল্লাহ তোমাদের সন্তানদের সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে কি করছে নির্দেশ দিচ্ছেন এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান অর্থাৎ মনে করেন একজন মানুষ সেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল ইন্তেকাল করলো এখন তার দুজন কন্যা আছে একজন পুত্র আছে তাহলে তার যে সমাতে রেখে যাবে ওই সম্পত্তির অর্ধেক অর্ধেক পাবে দুই কন্যা সন্তান আর অর্ধেক একা পাবে এক পুত্র সন্তান আচ্ছা তারপরে হচ্ছে তবে যদি শুধু কন্যাই দুইয়ের অধিক হয় এখন তার পুত্র সন্তান নাই শুধু কন্যা আছে দুই বা দুইয়ের অধিক দুই বা দুইয়ের অধিক তবে তারা রেখে যাওয়া সম্পদের দুই তৃতীয়াংশ প্রাপ্ত হবে তাহলে আর সে যেই সম্পদ রেখে যাবে তার তিন ভাগের দুই ভাগ ওই কন্যা সন্তানরা পাবে আর বাকি যে এক ভাগ থাকবে ওইটা তার বাবা মা থাকতে পারে ওইটা আমরা দেখতে দু সামনে ইনশাল্লাম এটা অন্য কেউ পেতে পারে আচ্ছা আর যদি কন্যা একজনই হয় এখন তার কন্যা সন্তান শুধু একজন পুত্র সন্তান নাই শুধু কন্যা একজন তবে তার জন্য অর্ধেক তবে তার রেখে যাওয়ার যে সম্পদ ওইটার অর্ধেক তার কন্যা সন্তান পাবে মৃতের পিতা মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ মৃতের যে পিতা মাতা এখন যে ব্যক্তি দুনিয়া থেকে এতেকাল করলো তার যেই বাবা মা আছে তার বাবা মা পাবে কতটুক এক ষষ্ঠাংশ যদি মৃতের পুত্র থাকে যদি মৃতের পুত্র থাকে তাহলে এক ষষ্ঠাংশ যদি পুত্র না থাকে এবং পিতা মাতাই ওয়ারিশ হয় যে ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করছে তার কোনো পুত্র সন্তান নাই পিতা মাতাই তার ওয়ারিশ মা পাবে তখন এক তৃতীয়াংশ তখন মা পাবে এক তৃতীয়াংশ আর মৃতের বাইবন থাকলে তার মা পাবে এক ষষ্ঠাংশ মৃতের যদি বাইবন থাকে তাহলে মা পাবে এক ষষ্ঠাংশ কৃত ওসিয়ত বা মৃত ব্যক্তির ঋণ পরিশোধের পর দেখেন মনে রাখতে হবে আমাদের আজকে দুনিয়াতে আমরা দেখতে পাই একজন মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করলে তার সম্পদ নিয়ে বন্টন করার জন্য অনেক জটিলতা পার হতে হয় অনেক দাঙ্গা হাঙ্গাম আমরা দেখি বর্তমানে কে কতটুকু নেবে এই নিয়ে খুব এখানে বলা হচ্ছে তার আগে ঋণ আছে কিনা না তার কোনো ওষুধ আছে কি না তাহলে আগে ঋণ পরিশোধ করতে হবে ওসিয়ত পূরণ করতে হবে এখন ওইগুলো পূরণ করার পর যে সম্পদ থাকবে ওইটা পর বন্টন করতে হবে এখন ওসিয়ত পূরণের ক্ষেত্রে আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এইটা মনে রাখতে হবে ওসিয়ত পূরণের ক্ষেত্রে আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করবেন আর আরেকটা কথা মনে রাখতে হবে এখানে ওষুয়ত যদি শরীয়ত সম্মত হয় তাহলে এটা আদায় করতে হবে আর যদি শরীয়তের বিরুদ্ধে যায় তাহলে ওই ওসিয়ত আপনি পালন করতে পারবেন না যদিও আপনার বাবা ওসিয়ত করে যায় তাহলেও ওই ওষীয়ত আপনি পালন করতে পারবেন না শরীয়ত সম্মত হলে আপনি সেটা পালন করবেন শরীয়তের বিরুদ্ধে গেলে সেই ওসিয়ত কোনো অবস্থাতেই পালন করা যাবে না আচ্ছা তোমাদের মা বাবা মা এবং পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জানো না তোমাদের জন্য পরকালে কল্যাণ করকে হবে তোমাদের মধ্যে সেটা তোমরা জানো না এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আল্লাহর বিধানে কেউ কোনো কাটশিট করতে পারবে না কম বেশ করতে পারবে না আল্লাহ যে বিধান করেছেন ওইটাই ফাইনালি ঠিকঠাক রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আচ্ছা দেখি আমরা পরায়াত্র এখানে ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من, من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم مما تركتم من بعد وصية توسون بها أو دين وَإِنْ كَانَ رَجُلٌ يُورَثُ كَلَانَةً او امراه وَلَهُ أَخٌ أَوْ أُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا أُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا الصدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم ولكم আর তোমাদের জন্য হলো ওয়াও আর এই ওয়া অর্থ হচ্ছে আর এই অর্থ হচ্ছে জন্য কুম তোমাদের ওয়ালা কুম আর তোমাদের জন্য হলো নিসফুন অর্ধেক নিসফুন মানে হচ্ছে অর্ধেক মা যা তারকা রেখে গেছে তারকা মানে রেখে গেছে ছেড়ে গেছে আজ ওয়া তোমাদের স্ত্রীরা তোমাদের স্ত্রীরা যে সম্পদ রেখে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে ওই সম্পদের অর্ধেক তোমাদের জন্য অর্থাৎ স্বামীর জন্য ইন যদি না থাকে যদি না থাকে লাহুন না তাদের ওয়ালা দুন কোনো সন্তান যদি কোনো সন্তান না থাকে আর স্ত্রীর সম্পদ থেকে তাহলে কি করবে স্বামী অর্ধেক পাবে ফা ইন আর যদি ফাউ ফা আর ইন যদি কানা থাকে লাহুন না তাদের ওয়ালাদুন সন্তান ফালাকুম তবে তোমাদের জন্য আর রবিও এক চতুর্থাংশ যদি কোনো সন্তান থাকে তাহলে স্ত্রীর সম্পদ থেকে স্বামী এক চতুর্থাংশ পাবে তা হতে যা তারক না তারা রেখে গেছে যা তারা রেখে গেছে মিন মিম্বা আদি তারপরে মিম্বা আদি তারপরে অসিয় ওসিযত পূরণের ওসিয়ত পূর্ণ করার পর ইউ যা তারা ওসিয়ত করে বিহা তা দিয়ে আউ অথবা দাই নিন আর ঋণ থাকলে আদায়ের ঋণ বা ওসিয়ত থাকলে আদায়ের পর সম্পদ বন্টন করে তারা পাবে ওয়লা হুন্না আর তাদের জন্য ওয়লা হুন্না আর তাদের জন্য আর রুব এক চতুর্থাংশ এখন এটা স্ত্রীর মিম্মা তা হতে যা তুম তোমরা রেখে গেছো এখন স্ত্রী রেখে স্বামী ইন্তেকাল করছি তাহলে এখন স্ত্রী স্ত্রী স্বামীর যে সম্পদ থেকে বন্টন পাবে যেটা এটার কথা এখানে বলা হচ্ছে ইন যদি লাম লামাকুন না থাকে লাকুম তোমাদের ওয়ালাদুন কোনো সন্তান যদি কোনো সন্তান না থাকে তাহলে স্বামীর সম্পদ থেকে স্ত্রী পাবে কত এক চতুর্থাংশ আর স্ত্রীর সম্পদ থেকে সন্তান না থাকলে স্বামী পাবে অর্ধেক পুরুষের অর্ধেক পাবে নারীরা এর জন্য এক চতুর্থাংশ ফা ইন আর যদি ফা আর ইন যদি ফাইন ইন আর যদি কানা থাকে লাকুম তোমাদের অলাদুন সন্তান ফেলা তবে তাদের জন্য আর সমুন এক অষ্টমাংশ তবে স্ত্রীর জন্য এক অষ্টমাংশ আটের এক মিম্মা তা হতে যা তারক তোমরা রেখে গেছ যা তোমরা রেখে গেছো যে সম্পদ তোমরা দুনিয়াতে রেখে গেছো মিমবাদি পরে মিমবাদি পরে ওসিয়ত পূরণ করার তু সুনা তোমরা যা ওসিয়ত করবে বিহা তা অথবা ঋণ আদায়ের ঋণ থাকলে ঋণ ওষীয় থাকলে ওষীয় পূরণের পর এই সম্পদ আহ বন্টন করতে হবে ইন আর যদি ওয়াও আর ইন অর্থ হচ্ছে যদি ইন আর যদি কানা হয় রজল কোন পুরুষ ইউরসু ওয়ারিশ করা হবে কালায়ালাত পিতা মাতা ও সন্তান হীনা আউ অথবা ইম্র আতুন নারী ওয়ালাদুন এবং তার থেকে আখুন এক বাই আউ অথবা উখতুন উখতুন এক বোন ফেলি কুল্লি তবে সবার জন্য অহিদিন প্রত্যেকের মিনহুমা তাদের মধ্য থেকে আর সুদুসু এক ষষ্ঠাংশ ছয়ের এক আছে এটা আমরা পরে দেখতেছি বিষয়টা ফাইন আর যদি কানু তারা হয় আকসার অধিক যদি তার অধিক হয় মিন থেকে জালিকা এর ফাহুম তবে তারা ফা তবে হুম তারা সুর কাউ অংশীদার হবে ফি মধ্যে আর সি এক তৃতীয়াংশের মিম মিমবাদি পরে তিন ওসিয়ত পূরণ করার ইউস স ওসিয়ত করা হয় বিহা তাদি আউ দাইনি অথবা ঋণ আদায় মুক্ত গৈর মুক্ত মুদ কোনো ক্ষতি অসিয়ান এক বিধান এক বিধান মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে এই বিধানটা আল্লাহর পক্ষ থেকে অল্লাহ এবং আল্লাহ বা আর আল্লাহ আলীমুন মহাঘেনী হাকিমুন কি মহা সহনশীল প্রজ্ঞাময় বিচারক আচ্ছা আমরা একত্র অর্থটা দেখি তাহলে সহজ হবে তোমরা স্ত্রীদের রেখে যাওয়া সম্পদের অর্ধেক পাবে স্ত্রীদের রেখে যাওয়া সম্পদের অর্ধেক পাবে যদি তাদের সন্তান না থাকে যদি কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রীদের সম্পদ থেকে অর্ধেক পাবে স্বামী আর সন্তান থাকলে পাবে এক চতুর্থাংশ সন্তান থাকলে এক চতুর্থাংশ পাবে কৃত ওসিয়াত পূরণ বা ঋণ পরিশোধের পর ওসিয়ত বা ঋণ পরিশোধের পর স্ত্রীরা তোমাদের সম্পদের এক চতুর্থাংশ পাবে যদি তোমাদের সন্তান না থাকে যদি সন্তান না থাকে তাহলে স্ত্রীরা কতটুকু পাবে এক চতুর্থাংশ এখন মনে করেন স্ত্রী একের অধিকও থাকতে পারে একজন দুজন তিনজন চারজন পর্যন্ত স্ত্রী থাকতে পারে এখন এই চারজন স্ত্রী কিন্তু এক চতুর্থাংশ বন্টন করতে হবে এর বেশি নেওয়া যাবে না একজন স্ত্রী থাকলেও এক চতুর্থাংশ দুজন স্ত্রী থাকলেও চারজন স্ত্রী থাকলেও এক চতুর্থাংশই পাবে সন্তান না থাকলে এটা যদি সন্তান না থাকে আর সন্তান থাকলে তোমাদের রেখে যাওয়া সম্পদ থেকে তারা পাবে এক অষ্টমাংশ তারা এক আটের এক অংশ পাবে তোমাদের ওষীয়ত পূরণ কিংবা ঋণ পরিশোধের পর ওষীয়ত বা ঋণ পরিশোধ করার পর এটা যদি কোনো নর বা নারী পিতামাতা ও সন্তানহীন অবস্থায় ওষীয়ত রেখে যায় তারা তার রয়েছে বাই বোন সহোদর বইপিত্র বইমাতৃ তবে তাদের প্রত্যেককে এক অষ্টমাংশ পাবে এক অষ্টমাংশ পাবে আচ্ছা এটা আমরা আবার দেখি এই অংশটা যদি কোনো নর বা নারী নারী পুরুষ পিতা মাতা ও সন্তানহীন অবস্থায় সন্তানহীন নরনারী পিতা মাতা ও সন্তানহীন অবস্থায় ওয়ারিশ রেখে যায় ওয়ারিশ রেখে যায় তার রয়েছে বাই তার রাই বোন সহোদর বাই বই পিতৃ তবে তাদের প্রত্যেকে বইপিতৃ বইমাতৃ হচ্ছে যে অনেক সময় বাবা একজন মা দুজন বা মা একজন বাবা দুজন তবে তাদের প্রত্যেকে তবে তাদের প্রত্যেকে কতটুকু পাবে এক ষষ্ঠাংশ এক ষষ্ঠাংশ পাবে আর এক এর অধিক হলে সবাই সমানভাবে শরিক থাকবে এক তৃতীয়াংশে এক তৃতীয়াংশে সবাই শরিক থাকবে কৃত ওষুধ পূরণ বা ঋণ পরিশোধের পর সে যদি কোনো ওষুধ করে যায় ওষুধ পূরণের পর এবং ঋণ পরিশোধের পর কাউকে কষ্ট না দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না এটা আল্লাহর নির্দেশ আল্লাহ সর্ব সর্বজ্ঞ সহনশীল আচ্ছা তো এই বিধানগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমরা যে দুটো আয়াত দেখেছি এখানে মূলত হচ্ছে মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করে কলুল্লাভ সিং জায় খতুল মাউথ দুনিয়া থেকে অবশ্যই প্রত্যেককে বিদায় হতে হবে এখন সে যে সম্পদ রেখে যাবে ওই সম্পদ কে কতরূপ পাবে সন্তান কতটুক পাবে বাবা মা কতটুক পাবে তার স্ত্রী তার স্বামী কতটুক পাবে ওই বিষয়ে কিন্তু এই আয়াতগুলো নাজিল করা হয়েছে আবার আমরা এই সুরারি লাস্ট এবং সর্বশেষ আয়াতরাও আমরা দেখব এই বিষয়ে তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস ইনশাল্লাহ আমরা আশা করি এখান থেকে আপনারা অনেক কিছুই উপকৃত পাবেন ইনশাআল্লাহ তো যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য আমাদের প্রথমেই পরামর্শ হচ্ছে অবশ্যই প্রথমে কোরআন শিখতে হবে সো সেই শুদ্ধ কোরআন তেলওয়াত শিখতে হবে তারপর আপনারা আমাদের এই চ্যানেল থেকে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি কোরআনের অর্থ সম্পর্কে অনেকটাই জানতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করবে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু